করোনা মোকাবেলায় রাশিয়া এবং চীনের ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। কেউ চাইলে দেশেও টিকা তৈরির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে এই টিকা দুই সপ্তাহের মধ্যে দেশে আসবে। প্রথমে 1000 জনের শরীরে প্রয়োগ করে পরীক্ষা করা হবে, তারপর সবার জন্য উন্মুক্ত করা হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব তথ্য জানিয়েছেন। এয়ার বাদলের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, করোনা মহামারী থেকে দেশের মানুষকে রক্ষায় ভ্যাকসিনের সংকট কাটাতে সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার চীন ও রাশিয়ার ভ্যাকসিন দেশে আসবে। আমরা তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি। কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সে সুযোগও আমরা দিচ্ছি। ভ্যাকসিন তৈরি করে আমাদের দেশে দিতে পারে এবং বিদেশেও দিতে পারে। এদিকে চীন ও রাশিয়ার ভ্যাকসিনের প্রয়োগের বিষয়ে বিস্তারিত তুলে ধরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, এ ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো থার্ড পার্টি নেই। দুদেশের সরকারের চুক্তির মাধ্যমেই এ ভ্যাকসিন দেশে আসবে। প্রথম ডোজের 28 দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে বলেও জানান তিনি। এ মাসের 27 তারিখে আমরা স্পুটনিক ভি সেই ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। আমরা সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। যে আমাদের অলরেডি 5 লক্ষ ভাইল, 5 লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমরা এই ভ্যাকসিনটি পেয়েছি। এসব ভ্যাকসিন দেশে তৈরির জন্য 3টি প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, অনুমোদন পেলে 2 মাসের মধ্যে এগুলো দেশেই উৎপাদন সম্ভব। ওনারা আসবেন, এসে 3টা প্রতিষ্ঠানে হয়তো দেখবেন। এ আর বাদল, আরটিভি, ঢাকা।